ব্যথা লাগার পর ঠিক করে দাও। এই নাম্বার ছাড়া কোন রকম ভিডিও কল, ছবি, চেহারা কিছু পাবেন না। বর্তমান যুব সমাজের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অল্প সময়ে তিনি অনেক বেশি উপার্জন করতে পারেন, অনেকগুলো ব্যবস্থা নেবেন, অটোমেটিক কিন্তু আপনার ক্রাইমটা কমে যাবে। তা আমরা তো বন্ধ করতে পারছি না। বিটিআরসি আমাদের এখানে ওনাদের কাজ কি? ওনারা কি বসানোর জন্য বসে বসে বেতন খাবে, এই জন্য ওনাদেরকে রাখা হয়েছে নাকি? এক ঝলকের জন্য একটু পিছনে ফিরতে চাই আমরা, যেখানে ঘটনার অন্তরালে টিমের অনুসন্ধানে উঠে এসেছিল ফেসবুক সহ বিভিন্ন সামাজিক অনলাইন প্ল্যাটফর্মে এক অত্যাধুনিক দেহ ব্যবসার কথা। সবাই ল্যাপটপে শেয়ার করো, চলে আসবে, যত শেয়ার তত সব ভালো, মজা মজা হবে। যারা কাজ করবেন তারা বিকাশ করবেন এবং বিকাশ করে আমাকে। ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুলে সেখানে চলছে অবাধ যৌন ব্যবসার বিভিন্ন কার্যক্রম, অনলাইনে চলছে এসব কার্যক্রম, তবে চাইলে সশরীরেও হতে পারে সাক্ষাৎ। আর সবকিছুর জন্যই রয়েছে দরদামের প্রক্রিয়া। আমি খুলনা থাকি এবং ইমু নাম্বারটা দিচ্ছি ইমুতে কাজ করার জন্য। যারা যারা কাজ করতে চান অবশ্যই লাইভটা শেয়ার দিবেন। তোমরা সবাই একটা কাজ করো, আমি একটা নাম্বার বলতেছি, নাম্বারটা সবাই নাও। ওকে, নাম্বারটা সবাই তুলো যারা যারা ইমুতে কাজ করতে চাও। গ্রুপগুলোর বেশিরভাগ সদস্যই উঠতি বয়সী, তাই তাদের খুব সহজেই টার্গেট করে নেয় এক শ্রেণীর চক্র, আর তাদের ফাঁদে পড়ে টাকা খোয়ান অনেকেই। আপনার আরেক ভাই আইবো না, আপনার ইয়ে বলেন, দিবি বলেন। একটা কথা বলবো, আই থিঙ্ক আমি অনেক ভিডিও দেখছি, হ্যাঁ দেখছি, অনেক দেখছি, অনেক অনেক, বাট সবার থেকে তুমি বেস্ট। বাংলাদেশের পোলাপানের নাম লিখে গেলে বাংলাদেশের পোলাপান কি এত গলা? বাংলাদেশের পোলাপান কি করে না বেঞ্চারাই। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি ড্যানি ত্রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা সবসময় প্রত্যাশা আমাদের। অনুষ্ঠানের শুরুতে দেখানো অতীত থেকে এবার আপনাদের ফিরিয়ে আনতে চাই বর্তমানে। অনলাইনে দেহ ব্যবসার যেসব গ্রুপ নিয়ে আমরা কথা বলছিলাম তার অনেকগুলোই বন্ধ করা হয়েছে, কিন্তু অসাধু চক্রের তৎপরতা ধারণার চেয়েও বেশি। তারা ফের খুলছে নতুন নতুন গ্রুপ। এটি যেন এক ধরনের খোলস পরিবর্তনের খেলা। প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা মিলছে নিত্য নতুন গ্রুপের। সাধারণ মানুষের কাছে হুটহাটি চলে আসছে গ্রুপগুলোতে জয়েন করার আহ্বান। আমার সাথে কেউ যদি কাজ করতে চান ইমোতে, এক ঘন্টা 1000 টাকা, ঠিক আছে? এক ঘন্টা 1000 টাকা যদি চান, আমি ইমো নাম্বার এখানে দিয়ে যাব। গ্রুপে যৌন উত্তেজক বিভিন্ন পোস্ট, আলাপচারিতা এবং ছবি, যা অনেককেই মুহূর্তে করে তুলছে আকৃষ্ট। পোস্টগুলোতেই লিখে দেয়া হচ্ছে দরদাম, অডিও কিংবা ভিডিও সার্ভিস, কে কখন ফ্রি তার ছোটখাটো এক বিবরণ। ফেসবুকের মাধ্যমে যোগসূত্র তৈরি করে এসব সার্ভিসের কার্যক্রম চলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, বিগো লাইভ, ইমো সহ আরো বেশ কয়েকটি অ্যাপসে, আর বেশিরভাগ ক্ষেত্রেই নেওয়া হয় অগ্রিম টাকা। সার্ভিস নিতে ইচ্ছুক অনেকেই অগ্রিম টাকা গুনে, আবার ধোকা খাওয়ার ঘটনাও কম নয়। টাকা খোয়ানোর বিষয়ে ভুক্তভোগীদের থাকতে হয় নীরবে, কারণ এমন ঘটনা জানাজানি হলে সামাজিকভাবে হতে হবে অপদস্থ, তাই কোথাও অভিযোগ জানাতে পারেন না তারা। আর এখানেই যেন মূল খেলা, অসাধু চক্র এভাবেই হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। এক ঘন্টা 1000 টাকা দিতে হবে, সাথে সাথে টাকা দিবেন, সাথে সাথে কাজ হবে, ঠিক আছে? নগদ টাকা, নগদ কাজ। ধারণার চেয়েও ছড়িয়ে গেছে অসাধু মহলের কার্যক্রম। একদিকে টাকা হাতিয়ে নেয়ার ফাঁদ, অন্যদিকে সেই ফাঁদের টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে নারীদের। অর্থ উপার্জনের সহজ পন্থা হিসেবে অনেক নারী আবার এতে জড়িয়ে পড়ছেন খুব সহজে। আমাদের যোগাযোগ হয় অসাধু চক্রের এক সদস্যের সঙ্গে, তবে ক্যামেরায় কথা বলতে রাজি নন তিনি। মুঠোফোনে জানান কিভাবে টোপ হিসেবে ব্যবহার করা হয় নারীদের।
ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনাদেরকে অবশ্য তারা দিবে না, আপনাদেরকে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে জিমেলের সাথে কানেক্ট করার জন্য অপশন দিয়ে থাকবে, ফেসবুকের সাথে কানেক্ট করার জন্য অপশন দিয়ে থাকবে, তারপর আপনি নিজে চাইলে অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেটা হচ্ছে আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। মূলত আপনি যখন এখানে লাইভ করবেন তখন আপনাদেরকে তারা বিনস দিয়ে থাকে, অর্থাৎ 210 বিনসে আপনি $1 ইনকাম করতে পারবেন, খুবই সহজ, খুবই সহজ। আর এখানে মূলত মেয়েরা লাইভ শৈলী কিছু অংশ দেখিয়ে বা লোভ দেখিয়ে পুরুষদের আকর্ষণ নেয়, তো এতে মনে করেন যে মেয়েরা অনেক লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে সক্ষম হয়। অর্থাৎ টাকার কাছে যেন সবই তুচ্ছ, তাই ফেসবুকে একের পর এক গ্রুপ খুলে চলছে এমন বিভিন্ন তৎপরতা। কে কোথা থেকে গ্রুপগুলো পরিচালনা বা নিয়ন্ত্রণ করছে তা খোঁজা যেন অনেকটা ঘাসের মধ্যে সুই খোঁজার মতো। এসব গ্রুপের কার্যক্রমের পরিধি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলেও। যৌনাচারের জন্য এসব গ্রুপগুলো ভায়া হিসেবে ব্যবহার করছে ফেসবুককে, এরপর সেখান থেকে তা ছড়াচ্ছে অন্যত্র। তাই গ্রুপগুলো প্রথম ধাপে ফেসবুকেই মনিটরিং করতে পারলে বন্ধ হতে পারত এমন অপরাধ। মেয়েরা হচ্ছে যে রুম দরজা বন্ধ করে অনেক রকমের ভিডিও করছে, ড্রেস আপ ঠিক নেই, কিন্তু এটা তো আমার কাছে মনে হয় এটা একটা বিনোদন। অশ্লীলতা এটা তো চরম পর্যায়ে এখন পৌঁছে গেছে। অতি বয়সী তরুণীদের ফাঁদে ফেলছে বিভিন্ন চক্র, অনুসন্ধানে উঠে আসছে একের পর এক প্রক্রিয়ার কথা। বিনোদনের আড়ালে লুকিয়ে থাকছে অন্য কিছু যা কল্পনা করাটাও কঠিন। প্রিয় দর্শক, আপাতত যাচ্ছি বিরতিতে, পিছে একটু পর সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। বিরতির আগে যেমনটি বলছিলাম, উঠতি বয়সী তরুণীদের পাদে ফেলছে বিভিন্ন চক্র, আর এমনই এক চক্রের হোতা টিকটক হৃদয়, যার অপরাধ নামা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। টিকটকে আমার লক্ষ কোটি টাকা দিতেছে, আমি এর লেগে প্রতিদিন ভিডিও। কিছুদিন আগে ভারতে তরুণী নির্যাতনের ভিডিও ভাইরাল হলে উঠে আসে হৃদয়বাবু ওরফে টিকটক হৃদয়ের নাম। নির্যাতনের ঘটনায় ভারতেই গ্রেপ্তার হয় সে এবং তার সহযোগীরা। ওর চক্রে তো অনেক ছেলে মেয়ে ছিল, মানে লোকজন মিলে ধরতে গেলে প্রায় 20 থেকে 20 জন ছেলে ছিল, মেয়ের তো হিউজ পরিমাণ মেয়ে ছিল। কিন্তু এখানে একজন মেন ছিল, সবুজ নামে একজন ছিল, তো উনি মেন, উনি হৃদয়কে পারমিশন দিত। আমি বলি যে ভিডিওটা করে উনি সবুজ, আর যে মাতৃ ছিল অনেক, মানে অনেক মহিলাটা, ওইটা তানিয়া নাম নাকি, আমি যতটুকু শুনছি মেয়েটা, আমি চিনতাম না আগে থেকে, বাট শুনছি এটা। তো ওই মেয়েটা হৃদয় তো ওর সাথে খারাপ কাজ করতেছিল, সবাই মিলে আর কি ওর সাথে এগুলো করতেছিল, প্রায় 5-6 জন ওই রুমে ছিল যেদিন ওর ইয়ে করছে। এছাড়া দেশেও একে একে গ্রেপ্তার হচ্ছে তার অন্যান্য সহযোগীরা। টিকটক লাইকি অ্যাপ সমূহে অল্পতেই তারকা হওয়ার স্বপ্নবিলাসী তরুণীরা ছিল টিকটক হৃদয়ের টার্গেট, আর তাদের ফাঁদে ফেলার জন্য তার অস্ত্রের নাম ছিল হ্যাংআউট বা পুল পার্টি। খুব ভালো এনজয় করি, নিজেরা নিজেরা খুব ভালো মিলামেশা করি, নিজেদের ভদ্রতাটা বজায় রাখি। মিলামেশা? হ্যাঁ, মিলামেশা মানে মিলামেশা। আমরা আসছি হৃদয় অবসরে। অর্থ উপার্জন এবং তারকা বানানোর প্রলোভন দেখিয়ে অনেক নারীকে পাচার করে দিত টিকটক হৃদয়, যার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। নাম ক? মুজাম্মত আসমা আক্তার। ঢাকার গাজীপুরে, নারায়ণগঞ্জে এবং নরসিংদীতে তারা হ্যাংআউট পার্টি করেছে, পুল পার্টি করেছে, প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এখান থেকে পাচার করছেন। তো আমরা এই এই টিকটককে ছোট্ট একটি প্ল্যাটফর্ম, ছোট্ট একটি শুধু বিনোদনের মাধ্যম হিসেবে আমরা দেখছি না, এখানের এখানে এই টিকটকের মাধ্যমেই হৃদয়বাবু উল্লেখযোগ্য সংখ্যক মেয়েদেরকে বিদেশে পাচার করছে। এক টিকটক হৃদয়ের এমন অপকর্মেই ঘটনার শেষ নয়, কারণ আরও যে রয়েছে বিভিন্ন চক্র, আর এক এক চক্রের কাজ এক এক রকম। অর্থাৎ টিকটক, বিগো, লাইকি সহ অ্যাপসগুলোতে যারা আসক্ত তাদের কেন্দ্র করে কেউ করছে মানব পাচার, কেউ বা অর্থ পাচার। গত 12 জুন রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন বিদেশি নাগরিক সহ 5 জনকে গ্রেপ্তার করে CID পুলিশ।
লাইভ স্ট্রিমিং অ্যাপস ভিগো লাইভ এবং লাইকির মাধ্যমে প্রতি মাসে শত শত কোটি টাকা পাচার করে আসছিল চক্রটি। অনুসন্ধানে উঠে আসে গ্রেপ্তার হওয়া বিদেশি নাগরিক ভিগো লাইফের সাথে সরাসরি সম্পৃক্ত আর বাংলাদেশি নাগরিক মোস্তফা সাইফ ভিগো লাইফের বাংলাদেশি অ্যাডমিন। বাংলাদেশে বিভিন্ন মেয়েদের রিক্রুট করার কাজ করত আরিফ হোসেন নামের এই ব্যক্তি, আর এস এম নাজমুল হক নামের এই ব্যক্তির কাজ ছিল অ্যাপসের ভার্চুয়াল মুদ্রা বিক্রি, যার নাম ডায়মন্ড। এছাড়া আসমাউল হুসনা সেজুতিও ভিগো লাইফের অ্যাডমিন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। দেখছেন আপনাদের প্রিয় টিভি চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। ধরা পড়া চক্রটি ভিগো লাইভে কাদেরকে এবং কিভাবে ব্যবহার করে দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করে আসছিল জানতে চাই সে কথা। তবে তার আগে ধারণা নিতে হবে ভিগো লাইভ আসলে কি। ভিগো লাইভ, যার পূর্ণ রূপ বিফোর আই গেট ওল্ড, বাংলায় যার অর্থ আমি বুড়ো হওয়ার আগে, এটি মূলত টপ রেটেড একটি ভিডিও স্ট্রিমিং অ্যাপস, যেখানে খুব সহজে স্মার্টফোন ব্যবহারকারীরা একে অপরের সাথে যুক্ত হতে পারেন ভিডিও চ্যাটিং এ। পুরো বিশ্বের মধ্যে সবকিছু অশ্লীলতা দেখা যাচ্ছে, ভিগো লাইভটা একটু বেশি। শুধু যে আমরা ইউজ করতেছি তা না, আমাদের বাবা মা অনেক সময় পাশে থাকে, ওটা দেখলে কিন্তু আমাদেরকে অনেক সময় নেগেটিভ সেন্সে নিয়ে যাওয়া হয়। প্রযুক্তির এই বদৌলত একদিকে যেমন সুফল দিয়েছে, সেই সাথে দিয়েছে কুফলও। আরো যে সাইটগুলো আছে কি টিকটকের মতো ভিডিওসগুলো, ওইখানে কিন্তু এই তরুণ সমাজ কিন্তু প্রোডাক্টিভ কোনো কাজে তাদের এই সময়গুলো মানে ব্যয় করছে না। সভ্যতার এই যুগ চরম অশ্লীলতা আমরা দেখতে পাই। কার আগে কে মানে সেলিব্রিটি হবে প্রতিযোগিতা করে তাদের মানে তরুণ প্রজন্ম অনেক খারাপ সাইডে যাচ্ছে, আর সমাজে যে অশ্লীলতা ছড়াচ্ছে এগুলো বন্ধ করা খুবই জরুরি। ভিগো লাইফে দুই ধরনের আইডি রয়েছে, একটি ব্রডকাস্টার, অন্যটি সাপোর্টার বা সেন্ডার আইডি। লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তথাকথিত বিনোদনের আড়ালে ছড়িয়ে দেওয়া হতো অশ্লীলতা, আর এ কাজে ব্যবহার করা হচ্ছে অনেক নারীকে। প্রথম ইউজারদের আকৃষ্ট করে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ইউজারদেরকে নিয়ে আসে পারফর্ম করার জন্য। তারা যারা ভালো ট্যালেন্ট পারফরমেন্স করতে পারে তাদেরকে আবার হোস্টে রূপান্তর করা হয়। হোস্ট থেকে পরবর্তী স্টেজ হচ্ছে রিক্রুটার, এবং এই যে রিক্রুটার সে মাসে প্রায় 70,000 থেকে 1,00,000 টাকা বেতন পেয়ে থাকে। লাইভ স্ট্রিমিং এই অ্যাপে আড্ডার জন্য ডায়মন্ড নামে ভার্চুয়াল মুদ্রা কিনতে হয় সাপোর্টার বা সেন্ডার আইডি দিয়ে। যারা ভিডিও স্ট্রিম করে তাদের আবার গিফট হিসেবে দেয়া হয় এই মুদ্রা, যা পরবর্তীতে টাকায় রূপান্তরের মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল চক্রটি। তা আমরা তো বন্ধ করতে পারছি না, অর্থাৎ এই যে এটার যে অথরিটি সেটা তো আমাদের দেশে নাই। ফেসবুক, ইউটিউব বা এইগুলির যে অথরিটি সেটা তো বিদেশে। তো অথরিটির কাছে আমরা কোনো আপত্তিকর, কোনো ডিফেমেটরি অথবা কোনো ডিসগ্রেসফুল, আপত্তিকর, অশ্লীল, তারপরে অশ্রাব্য, আপত্তিকর কোনো ভিডিও কিংবা কোনো কন্টেন্ট যদি থাকে তাহলে প্রতিদিনই আমরা কিন্তু এই যে সার্বক্ষণিক মনিটর করছি। অনুসন্ধানে উঠে এসেছে ডায়মন্ড সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্য রয়েছে অনেক এজেন্সি। ফেসবুকে এসব এজেন্সি আবার বিজ্ঞাপনও দিয়ে থাকে, জানা গেছে তাদের একাধিক এজেন্ট থাকার কথাও। আর তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে এসব ক্রয় করার মধ্য দিয়েই পাচার হয়ে যাচ্ছে শত শত কোটি টাকা। একদিকে টাকা পাচার, অন্যদিকে অশ্লীলতার ঢেউ, একই আসনে বিপদের দুই রূপ। বিশ্লেষকরা মনে করছেন এমন অ্যাপসগুলো মনিটরিং এর আওতায় নিয়ে এসে অশ্লীলতা ও যৌনাচার বন্ধ করা গেলে এতে আগ্রহ কমে আসবে মানুষের, আর এতে রোধ হবে অর্থ পাচার।
নারী হওয়ার কারণে আমি যে বৈশিষ্ট্য পেয়েছি এই বৈশিষ্ট্যকে যদি আমি বিক্রি করি তাহলে তো তার থেকে আমি বেশি অর্থ উপার্জন করতে পারি। এই ধারণা থেকেও কিন্তু আমাদের নারীদের মধ্যে বা এই আমাদের শিক্ষার্থীদের, বিশেষ করে শিক্ষার্থীর মধ্যে কেউ কেউ এই প্রক্রিয়ার সাথে জড়িত হচ্ছে, কারণ তিনি দেখছেন যে অল্প সময়ে তিনি অনেক বেশি উপার্জন করতে পারেন এবং এই সমস্ত ব্যক্তিদের সাথে তার একটা যোগাযোগ তৈরি হয়, যে যোগাযোগের প্রেক্ষাপটে সে পরবর্তী সময় অনেক কিছু বাগিয়ে নিতে পারে। যে আসলে সোশ্যাল মিডিয়া বেসড ক্রাইমগুলো বা পতিতাবৃত্তির ক্ষেত্রগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ এটি আসলে কোনো সেন্টার থেকে পরিচালিত না, কিন্তু এটিও ঠিক, চাইলে এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ আমাদের তো ICT মিনিস্ট্রি রয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তিবিদদের মতে অ্যাপসগুলোকে মনিটরিং এর আওতায় আনার সক্ষমতায় ঘাটতি রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এটা আসলে ফিল্টারিংটা একটু কঠিন হবে, সবচেয়ে বেটার হচ্ছে মনিটরিং করা, যে যেই পার্সনগুলো আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট, অশ্লীল কন্টেন্টগুলো চড়াচ্ছে তাদেরকে আসলে আপনাকে মনিটরিং করতে হবে। আপনি কারণ এই বিগোলাই বলেন বা বিভিন্ন অ্যাপস যেগুলো, এগুলোতে কিন্তু আমাদের কিন্তু হাত নেই বা আমরা কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো না, কারণ এটা হচ্ছে ডেভেলপ করা হচ্ছে বাইরের। এই জন্য আপনাকে কী করতে হবে, যেই কন্টেন্ট বা যেই লিঙ্কগুলো আপনার জন্য অশ্লীলতা ছড়াচ্ছে সেগুলোর বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনি যখন অনেকগুলো ব্যবস্থা নেবেন অটোমেটিক কিন্তু আপনার ক্রাইমটা কমে যাবে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ BTRC-র সাথেই যোগাযোগের চেষ্টা আমাদের, কিন্তু সাক্ষাতে রাজি নন কেউ। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা পরামর্শ দিলেন মন্ত্রণালয়ে কথা বলতে। ICT-র সাথে কথা বলছিলেন, মন্ত্রীমহোদয়ের সাথে একটু কথা বলেন, কারণ আমরা কথা বলবো বিষয়টা নিয়ে, সেটা কথা বলি, আমাদের সাথে একটু কথা বললে আপনার মনে সুবিধা হবে। আমি একটা কথা আপনাকে বলবো, বাংলাদেশে যখন অ্যাপগুলো হয় যত অ্যাপগুলো অনুমোদন করা দেয় আপনার একটা কোশ্চেন জাগে না? এমন অবস্থায় শেষ পর্যন্ত উচ্চ আদালতে এসেছে বিষয়টি। দেশে ভিগো লাইভ, টিকটক, লাইকি, পাবজি, ফ্রি ফায়ার সহ আরো বেশ কয়েকটি অ্যাপস বন্ধে BTRC যেন ব্যবস্থা নেয় সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এসব অ্যাপস এবং গেমসের আড়ালে শত শত কোটি টাকা পাচার ও লেনদেনের জড়িতদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। যেহেতু এখানে কোনো কন্ট্রোল নাই এবং তারা অবাধে এই জিনিসটি করতে পারছে, তাহলে এর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং আগ্রহ বেড়ে যাচ্ছে। যারা ব্যবসা করছে তারা তো ব্যবসায়িক ভিত্তিতে এটা করছে, কিন্তু যারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কিন্তু অনেকটা না বুঝেই অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো অবশ্যই এটা অত্যন্ত ভয়ঙ্কর দেশের জন্য এবং আমাদের বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। হয়তো বন্ধ করা যাবে না, কারণ ক্রাইম কখনো বন্ধ হয় না, এটাকে কমানো যায়, এলিমিনেট করা যায় না। তো এইসব ক্ষেত্রে আমাদের এখনই সজাগ এবং সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে। তো BTRC আমাদের এখানে, ওনাদের কাজ কি? ওনারা কি বসানোর জন্য বসে বসে বেতন খাবে, এই জন্য ওনাদেরকে রাখা হয়েছে নাকি? ওদের কাজই হচ্ছে এগুলো। প্রিয় দর্শক, এই ছিল ঘটনার অন্তরালে এবারের আমাদের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে চিঠি লিখতে পারেন স্ক্রিনে দেখানো ঠিকানায়, ফোন করতে পারেন উল্লেখিত মোবাইল নম্বরে। প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।